আমার পরম শ্রদ্ধার বোকাজানের বিধায়ক আর আমার আমার বিধানসভা আমার নেতা আমার ডেপুটি স্পিকার তেও উপস্থিত আছে। আমি কিছুজন মানুষ গোলাঘাটের পড়া ইয়াতে মোটর রাইড করে আছি। তার মূল কারণ যে যোবার যেটা আমার এক্সিডেন্ট হয়েছে 2954 মানে তার ভিতর 79% এক্সিডেন্ট হয়েছে, তো টু হুইলারের লগতে বেশি কলিউশন হয়েছে। এই কারণে আমিও আমার যাত্রাটা আমি টু হুইলার বাসি দিয়েছি। আমার লগতে সরকারি কিছু বন্ধুয়ে আমার সহযোগিতা করিলে আর আমি আজির দিনত 3000 কিলোমিটার ক্রস করেছি। এই মুহূর্ত 86-86 সমষ্টি পালি আছে আর প্রতিটা সমষ্টিত গই আমি এই অঞ্চলের মানুষ এই অঞ্চলের মাটি সেবা করি আমি প্রার্থনা করে আছো যে সকলে মিলেই আমি সমস্যার সমাধান করব পারি। কারণ আমার স্টেট লেভেল রোড সেফটি কাউন্সিল আছে, ডিস্ট্রিক্ট লেভেল রোড সেফটি কাউন্সিল আছে, প্রতি মাহে আমি বহি আমি 5টা কারণ আমি উপলব্ধ হয়েছে। যে প্রথম কথাটা হল ইমান মানুষ মরি আছে, তার মূল কারণটা হল যে হেলমেট ছাড়া আমি টু হুইলার চলাও। দ্বিতীয় কারণ সব গাড়িতেই যদি অ্যাক্সিডেন্ট হয় বেশিরভাগ ক্ষেত্রত অত্যধিক গতিবেগ। তৃতীয়টো হয়েছে যে কেতিয়াও আমি পাও যে ড্রাঙ্ক এন্ড ড্রাইভ, রাইজে ড্রিঙ্কস করি ড্রাইভিং করি। চতুর্থ আরও এটা আছে কারণ যে টেলিফোন করি করি মানুষে ড্রাইভিং করে, মনটো আনমনা হয়ে থাকে, কেতিয়াও নিজে ধাক্কা মারে নহলে আনে ধাক্কা মারি যায়। আর পঞ্চম নিজের গাড়িত নিজের সিট বেল্ট নিপিন্ধে। এই 5টা কারণ যদি আমি আমি নোহোয়া করিব পারিলোহেতেন তেনেহলে 85% আমার এই অ্যাক্সিডেন্ট কমি যায়। হয়তো প্রাকৃতিক কারণে বিভিন্ন কারণে যেটু হব লাগে হব, নহলে এইবিলাক সব আমি মানুষবিলাকের ক্রিয়েটিভ অ্যাক্সিডেন্ট। কাজে আমি বিনম্রতার লগতে সকলের ইয়াতে অনুরোধ করবলৈ আহিছো যে সকলে মিলি আহক, যেনেকুৱা আমি COVID-19 আমি পরাভূত করিলো ঠিক তেনেকুৱা যাতে আমি এই 5টা কারণ মানি আমি এক সুরক্ষিত পথ আমি রাইজক উপহার দিই।